আমি আব্দুল্লাহ আল মাহমুদ সহকারী শিক্ষক খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় উল্লাপাড়া আরএস উল্লাপাড়া সিরাজগঞ্জ। অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আশা করি তোমরা করোনা মুক্ত এবং সুস্বাস্থ্য এবং ভালো আছো। আজ তোমাদের নবম শ্রেণী বিষয় ইতিহাস অধ্যায় নবম, শিরোনাম নবজাগরণ ও সংস্কার আন্দোলনের বিভিন্ন মনীষীদের ভূমিকা আলোচনা করা হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। ভারতীয় উপমহাদেশ ইংরেজদের শাসনামলের পর থেকে এই উপমহাদেশে নবজাগরণ সংস্কার শুরু হয়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই নবজাগরণ সংস্কারের একজন মূল হাতিয়া। পাণ্ডিত্য, শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, দয়া ও তেজস্বীয়তায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকের বাংলায় একক ব্যক্তিত্ব। তার প্রজ্ঞা ছিল প্রাচীন ভারতীয় ঋষির মতো। তিনি ছিলেন ইংরেজদের মতো আর হৃদয় ছিল বাংলার কমলমতি মায়েদের মতো। এই অসাধারণ যুগ প্রবর্তক মহাপুরুষের জন্ম হয়েছিল 1820 সালে মদিনপুর জেলার বীরসিংহ গ্রামে। তিনি তার তেজস্বীয়তা সত্যনিষ্ঠা অর্জন করেছিলেন তার দরিদ্র ব্রাহ্মণ পিতা ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, আর তার হৃদয় মমতাবোধ তার মা ভগবতী দেবীর কাছ থেকে। দারিদ্রতার কারণে রাতে বাতি জ্বালিয়ে পড়ার ক্ষমতা তার ছিল না, ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত রাস্তায় গ্যাস জ্বালিত বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা চালিয়ে গেছেন। তিনি ইংরেজি সংখ্যা গণনার শিখেছিলেন তার বাবার সঙ্গে। গ্রামের বাড়ি থেকে পায়ে হেঁটে কলকাতায় আসার সময় রাস্তার দুপাশে মাইল ফলকের সংখ্যার হিসাব গুনতে। অসাধারণ মেধা আর অধ্যাবসায়ের গুণে তিনি মাত্র 21 বছর বয়সে সংস্কৃত, সাহিত্য, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত, স্মৃতি, অলঙ্কার ইত্যাদি বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। ওই বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয় পরিদর্শন দায়িত্ব পালন করেন। কর্মজীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে তিনি সাহিত্যচর্চায় মনোনিবেশ হন। বাংলা ভাষায় উন্নত মানের পাঠ্য পুস্তকের অভাব দেখে তিনি গদ্য সাহিত্য রচনা শুরু করেন। তিনি বাংলা গদ্য সাহিত্যকে নবজীবন দান করেন। তার জন্য বাংলা সাহিত্যের গদ্যের জনক বলা হয়। শিশুদের লেখাপড়া সহজ করার জন্য তিনি বাংলা রচনা করেন এবং বর্ণ পরিচয়ের প্রথম ও দ্বিতীয় ভাগ তারই সংস্কার। সংস্কৃতি ভাষা শিক্ষাকে সহজ করার জন্য তিনি ব্যাকরণের উপক্রমণিকা রচনা করেন। তাছাড়া তিনি অনেক গ্রন্থের অনুবাদ করেন। শুধু সাহিত্য নয়, শিক্ষা বিস্তারে তার কৃতিত্ব অসাধারণ। সংস্কৃতি শিক্ষার সংস্কার, বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন, নারী শিক্ষা প্রসারে তিনি তার অগ্রণী ভূমিকা পালন করেন। তাছাড়া স্কুল পরিদর্শক থাকাকালে গ্রামে গঞ্জে 20টি মডেল স্কুল, 35টি বালিকা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা এবং স্থাপন করেন। তার প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মেট্রোপলিটন ইনস্টিটিউশন, এখন এটি বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত। তিনি একজন সফল সমাজ সংস্কারক। দেশে প্রচলিত নানা ধরনের কুসংস্কার তিনি রুখে দিয়েছেন। তিনি কন্যা শিশু হত্যা, বহুবিবাহ প্রথা বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন। তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহের পক্ষে কঠোর অবস্থান করেছেন। তার নির্লজ প্রচেষ্টার 1856 সালে গভর্নর জেনারেলের সম্মতি ক্রমে বিধবা বিবাহ আইন পাশ হয়। বিদ্যাসাগর দান দক্ষিণের জন্য খ্যাত ছিল, এই কারণে তাকে দয়ার সাগর বলা হতো। যথেষ্ট সচ্ছল না হলেও বহু অনাথ ছাত্র
তার বাসায় থেকে লেখাপড়া করত। কবি মাইকেল মধুসূদন দত্তের চরম অর্থ কষ্টের অভাবে লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম ছিল। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে টাকা পয়সা সাহায্য নিয়ে তিনি লেখাপড়া শুরু করেন। নবাব আব্দুল লতিফ বিশ্বাস, আব্দুল লতিফ 1828 সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা লাভ করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি প্রথমে ঢাকা মেট্রো কলেজের স্কুল, পরে কলকাতা মাদ্রাসায় অধ্যাপনা করেন। 1849 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে যোগদান করেন। 1877 সাল থেকে কলকাতা প্রেসিডেন্সিয়াল ম্যাজিস্ট্রেট পদে উন্নীত করা হয়। 1884 সালে তিনি সরকারি কলেজে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তার কৃতিত্বের জন্য সরকার তাকে প্রথমে খান বাহাদুর, পরে নবাব উপাধিতে ভূষিত করেন। তিনি বাঙালি মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তারের প্রয়োজন বোধ উপলব্ধি করেন। এই ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে তিনি মুসলমানদেরকে একত্রিত করার আহ্বান জানান। তাই তিনি মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের কল্যাণের জন্য প্রচেষ্টা চালান। এই উদ্দেশ্যে জনমত গঠনের জন্য তিনি 1853 সালে মুসলমান ছাত্রদের পক্ষে ইংরেজি শিক্ষার সুফল শীর্ষক এক রচনা প্রতিযোগিতার আয়োজন করেন। তার প্রচেষ্টায় কলকাতা মাদ্রাসায় অ্যাঙ্গো পার্সিয়াল বিভাগ খোলা হয়। সেখানে উর্দু বাংলা শিক্ষার ব্যবস্থা করা হয়। উচ্চ শিক্ষার গ্রহণে মুসলমান ছাত্রদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরেন এবং উচ্চ শিক্ষা গ্রহণে মুসলমান ছাত্রদের সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরে তার প্রচেষ্টায় কলেজে রূপান্তর করা হয়। মুসলমানদের ছাত্ররা সেখানে ভালোভাবে লেখাপড়া করবে, থাকা খাওয়ার সুব্যবস্থা তিনি সবকিছু করে দেন। 1873 সালে মহসিন ফান্ডের টাকা শুধু বাংলার মুসলমানদের শিক্ষার জন্য ব্যয় হবে, তিনি এই কাজটি করে যান। তার প্রচেষ্টায় মাদ্রাসাগুলো ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষার আধুনিকতা এবং পাশ্চাত্য শিক্ষা চালু করা হয়। আব্দুল লতিফের উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে 1863 সালে কলকাতায় প্রতিষ্ঠিত মোহামেডান লিটারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ। নবাব আব্দুল লতিফের বাবা সারা জীবন কর্মের মধ্যে ছিলেন, তিনিও তার সেই প্রচেষ্টায় পেয়েছেন। মুসলমানদের সমাজের উন্নতি ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, হিন্দু সমাজের অসম্প্রদায় দূর করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। সৈয়দ আমির আলী 19 শতকের শেষার্ধে বাংলার মুসলমান সমাজের নবজাগরণের তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি হলেন সৈয়দ আমির আলী। তিনি পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে বাঙালি মুসলমানদের সামাজিক বৈশ্বিক উন্নতি করতে শিক্ষার মাধ্যমে মুসলমানদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন করতে চেয়েছেন। সৈয়দ আমির আলী 1849 সালে হুগলির সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও বিএল ডিগ্রি লাভ করেন। 1873 সালে লন্ডনের লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার পাস করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি 1890 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। 1909 সালে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য হন। বাংলা সাহিত্যে ভারতে তিনি প্রথম মুসলমান নেতা যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠনের প্রয়োজন। তিনি বিশ্বাস করতেন মুসলমানদের স্বার্থ রক্ষা এবং তাদের দাবি দাওয়ার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা একান্ত প্রয়োজন। এই উদ্দেশ্যে তিনি 1877 সালে কলকাতায় সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি গঠন করেন।
তিনি পত্রপত্রিকায় শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের পিছিয়ে পড়ার বিষয়টি নিয়ে লেখালেখি করেন। ফলে 1885 সালে সরকার মুসলমানদের শিক্ষার অগ্রগতির জন্য কতগুলো ব্যবস্থা গ্রহণ করেন। এই কারণে তিনি 1884 সালে কলকাতায় মাদ্রাসা কলেজ পর্যায়ে ইংরেজি শিক্ষা এবং করাচিতে একটি কলেজ প্রতিষ্ঠার উৎসাহিত করেন। তিনি 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠাকে স্বাগত জানান। 1912 সালে তিনি মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। সৈয়দ আমির আলী নারী অধিকারের বিষয়ে সচেতন ছিলেন। বেগম রোকেয়া 20 শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে, বাঙালি মুসলমানরা মেয়েরা তখন পিছিয়ে ছিল। মুসলমানদের সমাজের মেয়েরা সব অধিকার থেকে বঞ্চিত ছিল। লেখাপড়া শেখা তাদের জন্য একরকম নিষিদ্ধই ছিল। সমাজে ধর্মের নামে তাদের ঘরে রাখা হতো পর্দার আড়ালে। মুসলমান মেয়েদের এই বন্দী দশা থেকে যিনি মুক্তি ডাক দিলেন তার নাম হচ্ছে বেগম রোকেয়া। 1880 সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রা বন্দ গ্রামে তার জন্ম। তার পিতার নাম জহুরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের, মায়ের নাম মুসাম্মদ বাহাতের নেসা সাবেরা চৌধুরী, চৌধুরী রানী। ওই অঞ্চলে সাবের পরিবার ছিল অত্যন্ত সম্ভ্রান্ত ও রক্ষণশীল, মেয়েরা ছিল খুব পর্দানশীল। বেগম রোকেয়া তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন্নেসার কাছ থেকে শিক্ষা লাভ করেন। তাকে পড়াশোনা করতে হতো গভীর রাত্রে যাতে বাড়ির লোক টের না পায়। বড় ভাইয়ের একান্ত উৎসাহে তিনি উর্দু, আরবি, ফার্সি এবং ইংরেজি ভাষা শিক্ষা লাভ করেন। স্কুলে না গিয়েও তিনি বাংলা ভাষার যথেষ্ট দক্ষতা অর্জন করেন। কিশোর বয়স থেকেই তিনি সাহিত্যচর্যায় মনোনিবেশ করেন। সাহিত্যচর্যার বিষয়ে ছিল নারী সমাজকে নিয়ে। তিনি সমাজের কুসংস্কার, নারী সমাজের অবহেলা, বঞ্চনার করুণ চিত্র নিজ চোখে দেখেছেন, যা উপলব্ধি করে তাই তিনি তার লেখার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরেছেন। সমাজকে চোখ আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছেন নারীদের করুণ দশা, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের নমুনা। তার অবরোধ বাসিনী, পদ্মরাগ, মতিচুর, সুলতানার স্বপ্ন প্রভৃতি গ্রন্থে তার চিত্র ফুটে উঠেছে। বিবাহিত জীবনে তিনি তার স্বামীর কাছ থেকেও শিক্ষা বিষয়ে অনুপ্রেরণা পেয়েছেন, যার কারণে তিনি এতদূর অগ্রগতি এবং অগ্রসর হতে পেরেছেন। তার জীবনে নারী শিক্ষার প্রসার এবং নারী শিক্ষার প্রতি অগ্রগতি নিয়ে সারা জীবন তিনি কাজ করে গেছেন। তিনি স্বামীর নামে ভগলপুরে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিস্থাপন করেন। 1911 সালে তিনি কলকাতার সাকত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। 1931 সালে এটি উচ্চ শিক্ষায় গার্লস স্কুলে উন্নীত হয়। মৃত্যু পর্যন্ত তিনি এই স্কুলেরই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে গেছেন। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য 1916 সালে কলকাতার আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষা কর্মসংস্থান আইনগত অধিকার প্রতিষ্ঠায় তার নেতৃত্বে ছিল অসীম ভূমিকা। নারী মুক্তি আন্দোলনের প্রতিকৃতি বেগম রোকেয়া মনে মনে নারীর প্রতি অত্যাচার অসহিংসতার বিরুদ্ধে ছিল তীব্র ক্ষোভ ও বিদ্রোহী সুর। তিনি কর্মের মাধ্যমে তার প্রকাশ ঘটিয়েছেন। 1932 সালে এই মহিয়সী নারী কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের নবম শ্রেণীর নবম অধ্যায়ের এই বিখ্যাত মহিষী নারীদের শিক্ষাক্ষেত্রে, নবজাগরণের ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের যে ভূমিকা সেই বিষয়ে আলোকপাত করলাম। তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো বাড়িতে দেখবে বারবার এবং পড়াশোনা করবে। করোনামুক্ত থাকো এবং সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।